অসমীয়া ভাষাই একমাত্র মাতৃভাষা নহয়, পৃথিবীত চীনা ভাষার নিচিনা বৃহৎ ভাষা গোষ্ঠীর পর আরম্ভ করে মাত্র চারি পাঁচজন মানুষ পাওয়া মাতৃভাষা আছে। অর্থাৎ পৃথিবীর বহু ধরনের মাতৃভাষা আছে, কিন্তু সেইব বিভিন্ন কারণ অন্য ভাষার হেঁচাত যেটা সেই ভাষার শ্রেণীর মাত্র কিছু লোকের মুষ্টিমেয় মুখত থাকি গেল, সেই তেনেকা ভাষাব মুখত পড়ে। তেনেকে এই পৃথিবীতে কিমান মাতৃভাষা আৰু কিমান মাতৃভাষা মরি গেল এই কথাটো সঠিক হিসাব আজি তারিখ নাপায়। কিন্তু যা ভাষা আজ সংরক্ষণের ব্যবস্থা আরম্ভ হয়েছে, এটা আপনি যদি কথাটা কলে আমার এই আঞ্চলিক আমার ভারতবর্ষের ক্ষেত্রে বা অসমের পরিপ্রেক্ষিত ইংরাজি ভাষার তুলনাত বা চীনা ভাষার তুলনাত বা ফরাসি ভাষার তুলনাত 1800 শতিকালে ফরাসি শতিকা আটাইতে রাজনৈতিকভাবে শক্তিশালী ভাষা আছে। তারপর 1800 শতিকারপর ফরাসি ভাষার শক্তি আন্তর্জাতিক প্রতিপত্তি অলপমান কমে যাব ধরলে, আর তারপর এটা এই ফরাসি ভাষার ঠাইত ইংরেজি ভাষায় ইংরেজি ভাষা এটা কম্পিউটার ভাষা হওয়ার কারণে বিভিন্ন মিডিয়া বলে কয়েকবার কারণে ইমানে In a press club, I've just come out from National Science Fair Festival. They wanted to honor me, but I cannot. I think I need to rush back to my master class in Bhatia University.